কর্মকাণ্ডে কি কিছু হয় এটা বলেন। আমাদের এদিকে তো মনে করেন বললাম যে পানি মনে করেন যে নাই আপনারা একটা লোক আমাকে সাথে একটা আইসে দেখেন না যে বলে আমাকে বাসায় পানি ঢোকে কিনা, আমরা তো সারাদিন কাজ করেন করি তো না, পাম তো চলে শব্দ তো পাই তাইলে না তাইলে একটু মধ্যে একটা তাইলে একটা চাবির ব্যবস্থা করেন যাতে প্রেসারে যাতে একটু মানুষ পায়। আমার কাজ কি আপনি জানেন কিছু? খালি সারা আর বন্ধ করা ইঞ্জিনিয়ার যদি ফোন দেয় উনি তো রিসিভ করে ওনার থেকে নাম্বার যা আমরা নিজের জানবো না, উনি জানবেন যে আমার ক্ষমতা কতটুকু আমি কি করছি। এক ঘন্টা মনে করেন ছাড়লে কি সম্ভব? কালকে দশটায় পাম্প নষ্ট হয়েছে, সকাল ছয়টায় আইসে, ছয়টায় এসে সারছে, আবার দশটায় আবার খারাপ। ও এসি থেকে বইয়া খালি কয়েক ঘন্টা দেওয়ানো, এনে যে তিন ঘন্টা আগে দিত কি করার তো খবর নাই। একটা লোকের বাসায় একটা মনে করেন বারোটা তেরোটা ভাড়াটি একটার বাসায় এক ঘন্টা দিলে তো আপনার লাইন দিয়ে যাইতেই তো এর মধ্যে ঘুরে। সেই ইঞ্জিনিয়ার না, সেই ইঞ্জিনিয়ারের বড় কে আছে তার নাম্বার দেন, আমরা তার সাথে যোগাযোগ করি। এক দেড় হাজার লিটার মানে একটা পাম্প আপনার 10 20 মিনিট যদি চালান না যায়। সরাসরি বাংলা কলেজ যান, 50-60 জন যান, যায়া কন্দে ভাই আমার এই অবস্থায় এই গরম কি করে দয় করে একটু নাম্বার দেন দি, রাত্রেবেলা একটু গুতাই দে কি অবস্থায়। রাত্রিবেলা ধরবো না, আগে তো তিন ঘন্টা পানি দিতেন, এক ঘন্টা কারণটা আমি জানতে চান। এক ঘন্টা তো শুধু এখান থেকে ছাপড়ছে ভাই, আপনি এক ঘন্টা চালায় রোজা থাকেন না, মনে করেন আপনি শুয়ে রেছেন ঘুমাই গেছেন, দুই ঘন্টা চালাবেন তারপর ইঞ্জিনিয়ার কিছু কইলে যদি পানিটা দেয় ট্যাঙ্কি গুলো ভরে কালা পানি ঠিক আছে এইখানে এই বাড়ি তো কইছে যে হের এই বাড়িতে কোন সময় মানে মোটর লাগান লাগে না, এমনি দোতলা পর্যন্ত মানে টিন শেডের উপর উঠে দেয় পানি।
নিয়ম তো এরকমই যে পানি দেবে মানে আমরা দোতলা পর্যন্ত বিস্কুট এমনি পানি আমরা পামু, এই রকমের চুক্তিতে আমাকে দিতে পয়সা নেয় না। ও আসা বাথরুমে যে যাবো, ঠিক আছে বাথরুমের পানি আর আর বাড়ি বারাটিয়ারা যে পরিমাণে গালাগালি করে আর শোনে হেরা মোডে বাড়িরা মারে, মা বোন যা আছে সব মনে যে বাড়ি এলার সুইদা ফালাই যাচ্ছে। হ্যাঁ আমার কথা হচ্ছে বাড়ি তো একটা উড়াইতে তো মনে হয় 5 দিন লাগে, পানির প্রোডাকশন ছিল বেশি, আপনি খরচ করেছেন 2 গ্লাস এখন করেন 5 গ্লাস, 2 মাস আগেও ভাই আর ওই আগে 2 গ্লাস প্রোডাকশন 2 গ্যালন প্রোডাকশন ছিল এখন হচ্ছে 1.5 গ্যালন, 2 মাস আগে 2 মাস আগেও তো গরম ছিল ছিল না। ও হালাই রাইতে ধরবেই না, হালাই ঘুমাইছে খাতা মুড়ো দিয়েছি স্যার দিয়া জ্যাকেট পরে ঘুরে বেড়াইতো এসি পসেসে দিয়া ল্যাম্প মুড়ো দিয়া যদি বুঝে আসতে তাহলে আর এই যে এই কথা কইতেন পানি একটা মিনিটের জন্য অক্কে যে অবস্থায় বন্ধ থাকে না, খালি কারেন্ট গেলে বন্ধ থাকে, খালি কারেন্ট গেলে বন্ধ থাকে। এই ইঞ্জিনিয়ার আপনি এটা আনলেন কে কাকা জেলে এটা লাভ থাকে তাইলে আমরা পানি এইটা মনে হয় লাগানোর পর 2-3 মাস মনে হয় চলতে দেখছি রাজু তুমি যেভাবে কথা বল এইটাই তো বুঝলাম আমার ভুল হলে তোমরা বলো, উনি একটা দায়িত্ব আছে জাস্ট বন্ধ করবে চালু করবে, ওনাকে তো অ্যাঙ্কার আছে আমরা সত্য বলে কালকে যে সাংবাদিক নিয়ে আসি উনি সাক্ষাৎকার দিবে কি না যে কালকে এত তো একটা কারেন্ট ছিল না আমার জেনারেটর বন্ধ ছিল আমি পারি না ইয়ের জন্য সাক্ষাৎকার দিবে উনি উনি আমি যে জেনারেটরটা কেন আসলো এটা এটা কি কাজের কাকে এটা তেল পাস হয় না না তেল পাস হোক না আমরা দিব না মানে মোটরই কি নষ্ট মানে ডায়নামাটাই নষ্ট নষ্ট সাংবাদিক ডাকান ঠিক আছে প্রেস ডাকায় মনে করেন যে বাস ঠিক আছে এরপরে দেখি মনে হয় কেমনে টনক নড়ে না কি মনে করেন যে কি বিল্ডিং কি মনে করেন যে কি লক্ষ লক্ষ দাঁড়ায় গেছে এখন মনে করেন আপনার ক্যাপাসিটি পারতেছে না এটা তো কালকাটা হইলো মানে আজকে কি কারণে এলে কি আমরা আবার একটু পাম নাকি দাদার কথা যাইলাম এটুকু আপনি কি সার্ভে কারেন্ট আসলে পরে কোথায় কোথায় সাইন নম্বর রোডে না 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 আমাদের হবে না আমাদের কালকেটা দশটায় তো কাকা পানি পাই না আজকে পাইছি বারোটায় এক ঘন্টা দিতে পারবো আমার যেটা অর্ডার আছে আমি এই কথা বুঝছেন কি রাখতে ও দশটায় দেবে নিচের সাইডে রাজু ভাই গো সাইডে আপনার গো না নিচের সাইডে হ্যাঁ দশটায় তো এগারোটা আপনারা পাইবেন এগারোটা হইতে উপরে এগারোটা হইতে ওইটা ঘুরে গিয়ে হ্যাঁ না আপনার কোথায় সাতটা উপরে 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 ছয় ঘন্টা দেয় আপনার বাসায় ঢুকতে না এই পানি দেয় তাহলে কালকে মনে হয় যে সব সব আমরা যে কজন আসছি এখানে ছয় ঘন্টা পানি সব কিচ্ছা ধরা থাকে ছয় ঘন্টা পানি কোথায় আমরা সব কজন পাহারা দিব একটা দিন কষ্ট করি আমি তো তিন দিন পর্যন্ত করতে আছে এই কামটা ঠিক আছে ওই মাসকে মাস কষ্ট না করে একটা দিন কষ্ট করি দেখি ফলাফলটা কি পানির প্রেসার কতটুকু থাকে এগারোটা থেকে কালকে আমরা সবাই এখানে মিট হইতেছি আবার ঠিক আছে এগারো থেকে বারো 1 2 3 4 5 আমি কই দিই আমরা ওই 4 নম্বর লাইন উপরে কয়টায় পাই আজকে লোকমান রিভিশন করে 5টার পর নজর তো 5টা আমরা জানি না কয়টায় পাই সেই টাইমে একটু ঢোকে পানি পানি আয় না এই যে 6 ঘন্টা পানি দেয়
পানি তো মিস্টেকর কোনো প্রশ্ন পাইনি খাইবেন কি কোন অবস্থা মানে কি আমি তো রেগুলার যাই কিন্তু ওই কি যে কষ্ট লাগে কাকা এই তো ঠেললে মানে ওই মনে করেন লাগে ওটা এক গেলাস খরচ হয় তিন গেলাস এই ওই সমস্যা লাভ হবে না কেউ দিতে পারবে।